শুরুতেই সংবাদ শিরোনাম, পানশিরে তালেবানের বিজয় ঘোষণা, পতাকা ওড়ালো তালিবান, দেখুন ভিডিও। আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছেন আহমেদ মাসুদ, বলল তালিবান। তালিবানের পাঞ্জশির দখলের পর মোদির জরুরি বৈঠক। পাঞ্জশিরে তালিবান অভিযানের তীব্র নিন্দা জানাল ইরান। জান্তা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক মিয়ানমারের। ইসরায়েলের কারাগার থেকে সুড়ঙ্গ পথে পালিয়েছেন ছয় ফিলিস্তিনি যোদ্ধা। তাইওয়ানের আকাশে চীনের পরমাণু যুদ্ধ বিমান। এবার বিস্তারিত। তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের সর্বশেষ অঞ্চল হিসাবে পানশির উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে তালিবান। এর মধ্য দিয়ে দেশটির মোট ৩৪টি রাজ্যের সবগুলোই তালিবানের নিয়ন্ত্রণে চলে আসল। সোমবার পানশির দখলের পর সেখানেও পতাকা উড়িয়েছেন তালিবান সদস্যরা। প্রতিবেদনে বলা হয়েছে, পানশির উপত্যকা হচ্ছে আফগানিস্তানের একমাত্র অঞ্চল যা এতদিন তালিবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আফগানিস্তানের এই এলাকাটি শুধু তালিবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল, এখন সেটিও তালিবানের নিয়ন্ত্রণে চলে আসলো। এদিকে পানশিরের দখল নেওয়ার পর সেখানকার একটি ভিডিও প্রকাশ করেছে তালিবান। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, তালিবানের সশস্ত্র সদস্যরা সেখানে পতাকা ওড়াচ্ছেন। যদিও তালিবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোই তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এনআরএফ এর নেতা আহমেদ মাসুদ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, তালিবানকে বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। আফগানিস্তানের নর্দার্ন অ্যালায়েন্সের শেষ দুর্গ পাঞ্জশির দখল করেছে তালিবান। পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছে তালিবান। তিনি আফগানিস্তান থেকে পালিয়ে তুরস্কে চলে গেছেন বলে দাবি করেছেন তালিবানের নিউজ চ্যানেল আলে মাহর সাংবাদিক তারিখ গজনীওয়াল। সোমবার ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাঞ্জশিরে ইন্টারনেট সেবা নেই, তাহলে আহমেদ মাসুদ অনলাইনে পোস্ট করছেন কিভাবে? তিনি তুরস্কে আছেন। এর আগে পাঞ্জশির দখলের পর প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছিল তালেবান। তালেবানের তরফ থেকে জানা গেছে, দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন সালেহ। তবে এ ব্যাপারে আমরুল্লাহ সালের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় রোববার রাতেই পাঞ্জশিরের সংঘর্ষ থামানোর বার্তা দেন মাসুদ আহমেদ। সোমবার সকালেই গোটা পাঞ্জশির দখল করে নেওয়ার দাবি জানায় তালেবান। এরপরই আমরুল্লাহ সালে ও আহমেদ মাসুদের দেশ ছাড়ার খবর সামনে এল। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সালেহের দেশ ছাড়ার খবর পাওয়া গিয়েছিল। পরে অবশ্য তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং সালে। গত কয়েকদিন ধরে তালিবান ঘোষণা করে আসছিল, পাঞ্জশিরের কমান্ডারদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে, ফলে সামরিক শক্তি প্রয়োগ করে ওই উপত্যকা দখল করা হবে। গত পাঁচ দিন ধরে তালিবানের পক্ষ থেকে পাঞ্জশির উপত্যকা দখলের অভিযান চলছে। রোববার বিকালে তালিবান দাবি করেছে, তারা ওই উপত্যকার প্রায় পুরো অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ২০০১ সালের দুই আল কায়দা সদস্যর আত্মঘাতী হামলায় পাঞ্জশিরের সিংহ হিসাবে পরিচিত আহমেদ শাহ মাসুদ যখন নিহত হন, তখন তার ছেলে আহমদ মাসুদ ছিলেন ১২ বছর বয়সী কিশোর। তালিবানের পাঞ্জশির দখল ঘোষণার পর বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন। খবর ইন্ডিয়া টাইমস। খবরে বলা হয়, সোমবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়। সোমবার সকালে তালিবান দাবি করে, আফগানিস্তানে পাঞ্জশির ইতিমধ্যেই তাদের দখলে গিয়েছে। এরপর বিকালেই জরুরি বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। তবে আফগানিস্তানের কোন কোন বিষয় নিয়ে আলোচনা চলছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আফগানিস্তান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, গত সপ্তাহেও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় বিদ্রোহীদের বিরুদ্ধে তালেবানের অভিযানের তীব্র নিন্দা করেছে ইরান।
তালিবান ওই এলাকার ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করার পর ইরান এই প্রতিক্রিয়া ব্যক্ত করল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়িদ খাদিবিজাদা সাংবাদিকদের বলেন, পাঞ্জশির থেকে যে খবর আসছে তা উদ্বেগজনক, এই আক্রমণ তীব্রভাবে নিন্দনীয়। তালিবান 15 আগস্ট কাবুল দখল করলেও এই ঘটনার আগে পর্যন্ত তালিবানের সমালোচনা থেকে বিরত ছিল ইরান। তালিবান বিরোধী প্রতিরোধী বাহিনী সোমবার পাঞ্জশির উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পাঞ্জশির দখলে নেয়ার তালিবানের দাবির পর প্রতিরোধ বাহিনী এ ঘোষণা দিল। দি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বলছে তারা পাঞ্জশিরে কৌশলগত অবস্থানে রয়েছে, তালিবানের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। এদিকে এর আগে তালিবান আফগানিস্তানের সর্বশেষ অঞ্চল পাঞ্জশির উপত্যকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে যুদ্ধাবস্থা থেকে সম্পূর্ণ বের করে আনতে পেরেছি। তালিবান বিরোধী মিলিশিয়া ও সাবেক আফগান নিরাপত্তা বাহিনী নিয়ে গঠিত দি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। টুইটে তারা জানিয়েছে, সুপরিচিত আফগান সাংবাদিক ও তাদের মুখপাত্র ফাহিম দাস্তি এবং জেনারেল আব্দুল ওয়াদুদ, যারা সর্বশেষ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন এনইউজির প্রেসিডেন্ট দুয়ালাশিলা। খবর আল জাজিরার। দোয়া আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি কোণা থেকে সব নাগরিক সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এই সময় দোয়া দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ কর্মসূচির ঘোষণা দেন। দোয়া বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করছে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। আর এ জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিলেন এনইউজির প্রেসিডেন্ট। তিনি বলেন, যেহেতু এটি একটি গণবিপ্লব, তাই মিয়ানমারের সব নাগরিককে দেশের প্রতিটি প্রান্তে মিং অং হুলাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ভিডিও বার্তায় দোয়া সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন এবং জাতিগোষ্ঠীগুলোকে সেনাবাহিনীর অবস্থানে অবিলম্বে হামলা চালানোর আহ্বান জানান। ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে সোমবার সুড়ঙ্গ পথে পালিয়েছেন 6 ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট ঘটনাকে ভয়ানক হিসাবে উল্লেখ করেছেন। খবর মিড ইস্ট আয়ের। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে 5 জন ইসলামী জিহাদ আন্দোলন এবং 1 জন ফাতা আন্দোলনের সদস্য। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে বন্দী ছিলেন ওই ফিলিস্তিনিরা। সেখান থেকে তারা সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে বের হয়ে গেছেন। কারা কক্ষের টয়লেটে ওই সুড়ঙ্গ তৈরি করেন তারা। পালিয়ে যাওয়া একজনকে শনাক্ত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি পশ্চিম তীরে জেনিন শহরের ফাতা আন্দোলনের আল আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার জাকারিয়া জুবাইদি। তাইওয়ানের আকাশসীমায় চীনের 19টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল বলে দাবি করা হয়েছে। রোববার দেশটির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে 4টি H-6 বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়। চীনা জঙ্গি বিমানগুলো তাইওয়ানের প্রাতাশ দ্বীপের উত্তর পূর্ব অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্র প্রকাশ করেছে তাইওয়ান। অনুপ্রবেশের পর চীনা যুদ্ধ বিমানগুলোকে সতর্ক করতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো তৈরি রাখা হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি ফাইটার বিমানও পাঠানো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।